আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পরে আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন কোন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো, আমরা যে গাড়ি চালাই চালক ভাইরা, রাস্তায় চলি, রাস্তায় চলার পথে আমরা গাড়ির লাইট, এই লাইটগুলো কখন ব্যবহার করতে হবে, কোন লাইট কি কথা বলে, এগুলো আমরা অনেকেই জানি না। তো এগুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে একটু ধারণা দেব, তারপরে ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি লাইট জ্বালিয়ে দেখিয়ে দেব। দর্শক, গাড়ি যখন চালাবেন, আমাদের প্রথমে গাড়ির সামনে পাঁচটি লাইট, এই পাঁচটা লাইট কী কী লাইট আমি আজকে আপনাদের ব্যাখ্যা করে দেব। প্রথম হলো হেডলাইট, এই হেডলাইট আপনি কখন ইউজ করবেন, যখন গাড়ি চালাবেন, যখন সন্ধ্যা গুনিয়ে আসবে তখন আপনি হেডলাইট জ্বালিয়ে সামনে ক্লিয়ার দেখার জন্য হেডলাইট ইউজ করবেন, আর হেডলাইট অবশ্যই জ্বালাইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো পার্কিং লাইট, আপনি যখন গাড়ি চালাবেন, কোথায় পার্ক করে রাখবেন তখন আপনি অবশ্যই পার্কিং লাইটটি দিতে হবে। তাহলে হেডলাইট একটি আর পার্কিং লাইটের কাজ আরেকটি, তাহলে দুটো। তিন নম্বরে হলো ফগ লাইট, যখন আপনি গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় অনেক সময় দেখবেন কুয়াশা কুয়াশা ভাব অথবা গাড়ির খুব একটা ক্লিয়ার না, তখন আপনি কী করবেন, ফগ লাইট জ্বালিয়ে নেবেন, এই ফগ লাইটটাও গাড়ির সামনে থাকে। তারপরে দর্শক, আরেকটা লাইট হলো আপার ডিপার, এই লাইটটা কীভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয় অনেক চালক ভাইরা জানে না, শুধু লাইট জ্বালিয়ে রেখে দেয়। আপনি যখন লংয়ে গাড়ি চালাবেন অথবা গাড়ি চলবেন তখন আপনি কখনোই হাই দিয়ে চালাবেন না। কেন চালাবেন না, হাই দিয়ে যদি আপনি গাড়ি চালান, অপর দিক থেকে যে গাড়িটা আসবে ওই গাড়িটার চোখে যখন আলো পড়বে সেই চালক বাইক কিন্তু ক্লিয়ার দেখতে পাবে না। আপনি এই আপার ডিপার অথবা হাইলো তখনই ইউজ করবেন যখন কাউকে কোনো সংকেত দিবেন অথবা আপনি এমন একটা রাস্তায় গেছেন যে রাস্তায় আপনি ছাড়া অন্য কেউ আসতে আসে না, অথবা একদম ক্লিয়ার আপনার হেডলাইটে আলো ভালো না, তখন আপনি জ্বালালেন। কিন্তু যদি অপর দিক থেকে কোনো চালক আসে, গাড়ি আসে, আপনি অবশ্যই এই হাই বিম বন্ধ করে দিবেন। দর্শক, তারপরে আসেন ইন্ডিকেটর লাইট, এই ইন্ডিকেটর লাইট আমরা অনেক চালক ভাইরা ইউজ করি না। কেন ইউজ করি না, আমরা জানি না যে ইন্ডিকেটারের কাজ কী। আপনি যখন একটা লেন পরিবর্তন করবেন, আপনি যখন বামে দাঁড়াবেন, অবশ্যই আপনাকে ইন্ডিকেটর বাতি ইউজ করতে হবে। তো এই হলো আমার গাড়ির সামনে চারটে লাইট, এই পাঁচটা লাইট আমি ব্যাখ্যা করলাম। এবার আসেন আমার গাড়ির পিছনে কয়টা লাইট, পিছনে হলো চারটি লাইট, এই চারটি লাইটের ভিতরে আছে, প্রথমে আছে পার্কিং লাইট। এই পার্কিং লাইটটা আপনি যখন গাড়ি দাঁড়া করাবেন, সামনে যেমন পার্কিং লাইটটা জ্বলবে ঠিক পিছনেও তেমনি পার্কিং লাইট জ্বলবে। তো আপনার পিছনের গাড়ির চালক যখন আসবে, সে আবার আপনি গাড়ি পার্ক করে রাখবেন, তখন সে বুঝবে যে এখানে একটা গাড়ি আছে দৃশ্যমান। তারপর আসেন দর্শক, যখন চলবেন চলতে পথে ব্রেক লাইট, এই ব্রেক লাইট কি অনেকেই জানে না। যখন আপনি ব্রেকে পা দিবেন, ব্রেকে ছোঁয়া দিবেন, তখনই পিছনে সংকেত আসবে, লাইট জ্বলবে, ওই লাইটটা পিছনে গাড়িকে বলবে যে সামনে গাড়ি ব্রেক ধরেছে, আপনিও ব্রেক ধরেন অথবা স্লো আসেন। তাহলে ব্রেক লাইট, প্রথমে পার্কিং লাইট, তারপরে ব্রেক লাইট। তারপর আসেন দর্শক ইন্ডিকেটর লাইট, এই ইন্ডিকেটর লাইট সামনে যেভাবে জ্বলে পিছনেও ঠিক ওইভাবে জ্বলে। আপনি যখন পিছনের গাড়ির চালক, আপনি ডাইনে যাবেন না বামে যাবেন, যে নির্দেশনা আপনি দিবেন সেই নির্দেশনা অনুযায়ী পিছনের গাড়িটাকে সে তার রাস্তা বেছে নেবে। আপনি যদি বামে দাঁড়াতে চান, বামে ইন্ডিকেটর দিবেন, ডানে যেতে চাইলে ডানে ইন্ডিকেটর দেবেন, লেন পরিবর্তন করতে গেলে ইন্ডিকেটর দিবেন। দর্শক, তিন নাম্বার, চার নম্বরে আসেন যে লাইটটি আছে সেটি হলো ব্যাক লাইট, এই ব্যাক লাইটটা কি, এই ব্যাক লাইট আপনার গাড়ি যখন পিছনের দিকে আসবে, পিছনের দিকে যখন আপনার গাড়িটা আসবে তখন গিয়ার যখন আপনি শিফট করবেন, গিয়ার দিবেন, তখন এই লাইটটি জ্বলবে। এই লাইটটি কিন্তু কোনো সুইচের সাহায্যে জ্বলবে না, এই লাইটটি হলো যখনই আপনি গিয়ার দিবেন, গিয়ারের সাথে এই লাইটটি পিছনে ব্যাক লাইটটি জ্বলবে। ব্রেক লাইট কখন জ্বলবে, ব্রেক লাইট কিন্তু আলাদা কোনো সুইচ নাই, যখন আপনি ব্রেকে পা দিবেন, ব্রেকে চাপ দিবেন, পুশ করবেন, ঠিক তখনই ব্রেক লাইটটি জ্বলবে। তাহলে ব্যাক লাইট আর ব্রেক লাইট, ব্যাক লাইট গিয়ারের সাথে আর ব্রেক লাইট ব্রেকের সাথে, আর ইন্ডিকেটার একটা সুইচে, আর পার্কিং লাইটও সুইচের সাথে। দর্শক, এই লাইটগুলো নিয়ে আমরা বিস্তারিত গাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আজকের মতো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।